আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দীন ও ভাই ও বোনেরা, আমাদের আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা পথের শিশু নিয়ে কাজ করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের পথের শিশু ভাইদেরকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এই ভিডিওটি ফার্স্ট থেকে নিয়ে এবং লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আমাদের ভিডিওটি ভালো হলে আমাদের শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পেজের মধ্যে আমরা ফলো করবেন। আলহামদুলিল্লাহ আমরা একে এক করে আমরা সবাইকে আমরা জিজ্ঞাসা করবো আমাদের তাদের ঠিকানা, এবং পথচারীদের ভাই আপনার রাস্তাঘাটে যেখানে থাকে এবং তাদের বাবা মা কোথায় আছে, কি করে, কি না করে, আমরা সবাইকে আমরা এখান থেকে আমরা জানবো, বুঝবো, ঠিক আছে? তাদের সাথে আমরা সাক্ষাৎ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি। ভাই আপনাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। ভাই আপনারা এইভাবে রাস্তাঘাটে থাকেন, ভাই আপনারা আমাদের খুব কষ্ট হয়। আমরা মাঝে মাঝে দেখি যে আপনারা রাস্তাঘাটে পড়ে থাকেন, অথচ আমাদের অনেক আমরা কত শান্তি মতো চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, রাত্রে ঘুমাই, কিন্তু আপনারা পথের মধ্যে ঘুমিয়ে থাকেন, কিন্তু আমাদের খুব কষ্ট হয়। এর জন্য আমাদের আমাদের টিম, আমাদের পথ শিশু টিম আমাদের এখানে গুলিস্তান স্টেডিয়ামের পিছনে আমরা আসছি আপনাদেরকে নিয়ে আমরা কিছু একটা ভিডিও তৈরি করতেছি। কিন্তু ভাই আপনাদের নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম। ভাই আপনাদের বাসা কোথায়? বাসা নেই, থাকি গুলিস্তানে। দেশের বাড়ি কোথায় ভাই আপনার? ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনারা রাস্তায় থাকেন, রাস্তায় সব কিছু করেন। ভাই আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ জীবন। আপনার বাড়ি কোথায় ভাইয়া? ভালো বরিশাল। আবা বাবা নেই? বাবা মা নেই? মা মারা গেছে। মানে সব মাস শেষে দেখা করতে যাই। ফরিদপুর। ফরিদপুর। বাবা মা নেই? আছে। বাবা মা প্রতিদিন রাইতে যাই। প্রতিদিন রাইতে যাও, বাবা মার কাছে থাকো। কিন্তু তোমার বাবা মা বলে না যে তুমি এখানে আমার কাছে থাকো, তোমার লেখাপড়া করো। বাবা মা বলে না যে লেখাপড়া করবো? আমরা যে মাটি ভাই আমরা লেখাপড়া করে, মাটি ভাই লেখাপড়া করে, ভালোভাবে শিখছো? মাটি ভাই। আচ্ছা তো তোমার কি মানে রাস্তাঘাটে থাকো, রাত্রেবেলা যাও না রাস্তায়? এখানে রাত্রে থাকো? রাইতে বাসা যাই আনন্দবাজার। আনন্দবাজার যাও না? দেশের বাড়ি খুলনা। দেশের বাড়ি খুলনা? খুলনা বাগেরা ডাকমার কাশ্মীর 22 নম্বর ওয়ার্ড। আচ্ছা তোমার কি ছোট ভাই ব্রাদার নাই? আছে। বোন আছে? বোন আছে। ভাই আছে? আছে। ভাইয়ের নাম মাদ্রাসা পড়ে। মাদ্রাসা পড়ে না? আচ্ছা তোমার তো তোমার কি এখানে যে লেখাপড়া করাচ্ছে, পথের শিশু না, পথের শিশু ফাউন্ডেশন নাকি? পথের শিশু ফাউন্ডেশন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ভালো মতো লেখাপড়া করো। হ্যাঁ ভাইয়া, ছোট ভাই তোমার নাম? আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন। মোহাম্মদ জাকারিয়া হোসেন। তোমার বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা আমাদের কি কখনো দেখছো এই ফার্স্ট? আচ্ছা তুমি তোমার যে পোশাক আশাক গুলো ধোয়া ধুতে হয় না, ময়লা দেখা যাচ্ছে? পোশাক আশাক ময়লা দেখা যাচ্ছে, ধুইতে পারো না? তোমার তো অনেক সুন্দর চেহারা আছে, কিন্তু তোমার পোশাক আশাক ধুইতে হবে, ভালোভাবে চলতে হবে। ভাইয়া বলমার কি আমাদের সাথে থেকে আমরা নিয়ে যাই আমাদের বাসায়, তুমি যাবে? বলো যাবে? সত্যি যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে নিয়ে যাবো তাহলে। যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা পথশিশুদের আমরা পেয়েছি, পাঁচ সাতজনকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ফার্স্ট ব্লক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে নেন। সকলে বলে আমিন। আমিন।